Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wal aqibatu lil muttaqeen. Wa usalli wa usallimu ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Shabaike shagoto janatshi jante chayir aajke session e. Aajke amadir 44 tomo session. Apnader jothashombhob beshi beshi proshno newar chesta korbo inshallah. Ebong aajke apnara যে সকল প্রশ্ন করেছেন যার উত্তর সংক্ষেপে দেওয়া সম্ভব এমন সব প্রশ্ন আমরা আজকে লাইভ থেকেও কিছু নেব ইনশাআল্লাহ। নাজমুল হুদা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন মহিলারা যদি বাড়িতে ইতিকাফ করে তাহলে তাদের ইতিকাফ হবে কি? ইতিকাফ একটি ইবাদাহ আমরা জানি এবং ইতিকাফের সংজ্ঞাই বলা হচ্ছে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করা। সুতরাং ইতিকাফ তো মসজিদেই করতে হবে, শুধু ইবাদতের নিয়তে কোথাও অবস্থান করাকে আসলে ইতিকাফ বলা হয় না। এবং এ প্রসঙ্গে জমহুর ওলামায়ে কেরাম দলিল হিসাবে উপস্থাপন করেছেন সূরা আল বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা যখন মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকো তখন তোমাদের স্ত্রীদের সাথে তোমরা মেলামেশা করো না। তাহলে স্বয়ংসম্পূর্ণভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এখানে যেহেতু মসজিদে ইতিকাফের কথাটা বলা হয়েছে, এর থেকে ওলামায়ে কেরাম এই ইশারা নিচ্ছেন যে ইতিকাফ মসজিদেই করতে হয়। যদিও ওলামাদের মধ্যে কেউ কেউ উল্লেখ করেছেন যে ইতিকাফ বাড়িতেও করা যায়, বিশেষ করে মেয়েদের জন্য, কারণ তারা বলেছেন মেয়েরা যেহেতু বাড়িতে সালাত পড়াটাই তাদের জন্য উত্তম, অতএব তারা মসজিদ বাদ দিয়ে যেখানে তাদের জন্য সালাত পড়া উত্তম সেখানে করবেন। কিন্তু মনে রাখতে হবে এটা হলো কেয়াস, নিজের মনগড়া আর্গুমেন্ট অথবা কেয়াস ডিডাকশন অথবা যুক্তির ভিত্তিতে কোনো ইবাদতকে সাব্যস্ত করা যায় না। ইবাদতের প্রত্যেকটা ইভেন্ট হয় কোরআন নয় হাদিসের ভাষ্য দ্বারা প্রমাণিত হতে হবে, এটাই হচ্ছে ইবাদতের মূল কথা। এবং যখন বলা হয় আল ইবাদাতু তাওকিফিয়াহ, ইবাদত তাওকিফি অর্থাৎ ওহি নির্ভর, অর্থাৎ ইবাদতের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যে কোনো ইভেন্ট, যে কোনো দেকের, যে কোনো আমল, যে কোনো মুভমেন্ট যেটাই আপনি বলেন না কেন সবটা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা সেটা রিকগনাইজড হতে হবে, স্বীকৃত হতে হবে। তার মানে হাজির দ্বারা স্বীকৃত হতে হবে, কারণ সাহাবা কেরাম যেটা করেছেন সেটাও লাহর হুকম আর সুন্নাহ, সেটাও যেহেতু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হয় দেখেছেন না শুনেছেন তার ভিত্তিতে করেছেন। এই জন্যেই ইবাদতের যে কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের আমলের মধ্যে থাকলে আমরা সেটাকে তৌকিফি হিসাবে ধরে নিচ্ছি। আর এখানে ইতিকাফের মধ্যে যদি আমরা আসি তাহলে দেখব যে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার স্ত্রীরা তারা বাড়ি থেকেও ইতিকাফ করেননি, তারা প্রত্যেকে মসজিদে ইতিকাফ করেছেন। অতএব মহিলারা ইতিকাফ যদি করেন তাহলে যে সমস্ত মসজিদে মহিলাদের নিরাপত্তা আছে, ইতিকাফের সুব্যবস্থা আছে, তারা সেখানে ইতিকাফ করবেন, অন্যথায় তারা বাড়িতে ইবাদত করবেন কিন্তু বাড়িতে তাদের ইতিকাফ হবে না, এটাই হচ্ছে শুদ্ধ কথা। মোহাম্মদ তামজিদ প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন মুরগি খামারে আমরা যে অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করি তাতে লেখা আছে যে এই ঔষধ ব্যবহার করলে মাংস 6 থেকে 14 দিন খাওয়া যাবে না, এখন আমরা ঔষধ খাওয়াতে খাওয়াতে বিক্রি করি, এখন ইসলামের সমাধান কি? মাংস 6 থেকে 14 দিন খাওয়া যাবে না কারণ তখন পর্যন্ত অ্যান্টিবায়োটিকের প্রভাবটা থাকে আর এটা খাওয়া স্বাস্থ্যসম্মত নয়, বরং অনেক দিক থেকে ক্ষতিকর। অ্যান্টিবায়োটিকযুক্ত গোশত খাওয়া ক্ষতিকর, ফলে সেটা খাওয়ানো ডাক্তারিভাবেই নিষিদ্ধ। আর এটা কনজাম্পশন নিয়মেও নিষিদ্ধ আর বেচা কেনার ক্ষেত্রে যেটা ক্ষতিকর সেটাও নিষিদ্ধ। ফলে আমরা বলবো যে ইসলামে এর সহজ সমাধান সেটা হচ্ছে এটা জায়েজ নেই। তার মানে হচ্ছে যদি কেউ নাজায়েজ পন্থায় ক্ষতিকর অবস্থায় মুরগি বিক্রি করেন, কারণ মুরগি মানুষ জবাই করে তারপরেই খাবে,
এবং সে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে তিনি শরীয়তের সীমারেখা লঙ্ঘন করলেন এবং তার ইনকামটা হারাম হবে। এর প্রসঙ্গে দলিল হিসাবে আমরা উল্লেখ করতে পারি লা দারারা ওয়ালা দিরার যে হাদিসটি এসেছে, সেটি ইমাম মালিক মুয়াত্তা উল্লেখ করেছেন, আল হাকিম তার আল মুস্তাদরাক গ্রন্থে উল্লেখ করেছেন এবং হাকিম বলেছেন এটা সহিহ আলা শর্তে মুসলিম। ইমাম যাহাবিও ও তার সাথে একমত হয়েছেন এবং বলেছেন আলা শর্তে মুসলিম, তার মানে এটা একটা সহিহ হাদিস। নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার, যে কোনো ক্ষতি করা যাবে না নিজের এবং অন্যের, দরার এবং দেরার নিজের এবং অন্যের সকল ক্ষতিকে এখানে নিষেধ করে দেওয়া হয়েছে। আর এছাড়া সুরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেদের হাতে তোমরা নিজেদেরকে তাহলুকা মানে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আমরা যদি এমন সব ভেজালযুক্ত খাবার অথবা রাসায়নিকযুক্ত খাবার কিংবা ক্ষতিকর দ্রবণযুক্ত খাবার আমরা যদি সমাজে সেটাকে মানে মার্কেটিং করি, সেটাকে বিক্রয় করি, সেটাকে বন্টন করি বা মানুষকে খাওয়াই, নিজে খাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, নিজেকেও ক্ষতিগ্রস্ত করলাম, অন্যকেও ক্ষতিগ্রস্ত করলাম এবং আমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিলাম, যেটা আল্লাহ তাআলা আল কোরআনে স্পষ্ট করে নিষেধ করেছেন। এছাড়াও আল কোরআন এবং আস সুন্নায় অসংখ্য দলিল আছে বিল ইস্তিকরা, আমরা সার্চ করে এই দলিলগুলো পাই যার দ্বারা স্পষ্ট হচ্ছে কোনো ব্যক্তিকে আসলে ক্ষতিগ্রস্ত করা যাবে না, কোনো ব্যক্তির ক্ষতি করা যাবে না। তো সুতরাং কাউকে ক্ষতিগ্রস্ত করা, কাউকে কষ্ট দেওয়া এটা শরীয়তে নিষিদ্ধ। অতএব যে সমস্ত পশুকে গবাদি পশু অথবা পাখি যেমন মুরগি হাঁস অথবা যে সমস্ত মানে পাখি আমরা খাই সেগুলোর মধ্যে যদি কেউ কোনো অ্যান্টিবায়োটিক অথবা ক্ষতিকর কোনো ইঞ্জেকশান কিছু ব্যবহার করেন তাহলে ডাক্তারি মত অনুসরণ করে সেগুলো পরিশোধিত হওয়া পর্যন্ত সেগুলো বিক্রি করা যাবে না এবং মানুষকে খাওয়ানো যাবে না। এর একটা দলিল আমরা যেমন জাল্লালা যে সমস্ত গবাদি পশু অথবা হাঁস মুরগি নাজাসাত খায়, রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় সেগুলো তিন দিন আটকে রেখে সেগুলোকে শারীরিকভাবে নাজাসত মুক্ত করে তারপরে জবে করা যাবে, তারপর সেগুলোকে খাওয়া যাবে। অতএব এই দলিলগুলোকে সামনে রেখে আমরা বলবো যে আমাদের শুধুমাত্র যারা ভোক্তা বৃন্দ রয়েছেন, আমাদের ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা, তারা শুধু খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন তা নয়, বরং যারা এগুলোকে উৎপাদন করেন, এগুলোকে দেখাশোনা করে পরবর্তীতে বাজারজাত করেন, মানুষের কাছে বিক্রি করেন, তারাও কিন্তু এই নিয়মটা তারা ফলো করবেন, যাতে করে মোটামুটি সমাজের মধ্যে হালাল মার্কেটিং, হালাল রুটি রোজগারের ব্যবস্থা হয় এবং আমাদের ভোক্তারা কখনোই প্রতারিত না হন এবং আপনাদের এই পণ্য কিনে ক্ষতিগ্রস্ত না হন। সামিউল্লাহ রহমান ফাহাদ, আপনি বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, আপনার কিছু প্রশ্ন আমি এখন নিচ্ছি। কিয়ামতের দিন বলা হবে যেভাবে দুনিয়ায় কোরআন পাঠ করতে সেভাবে পাঠ করো, তারপর যেখানে সে আটকে যাবে সেটাই হবে তার স্থান। এখন যারা পুরো কোরআন হেফজ করেনি তারা কি জান্নাতের সর্বস্তরে যেতে পারবে? জান্নাতের সর্বস্তরে তো সবাই যেতে পারবে না, এটা হলো হাফেজদের একটা বিশেষ পজিশন, তারা সর্বোচ্চ স্তরে যাবে, কারণ কিয়ামতের দিন বলা হবে যারা লেকার ইল কোরআন, এটা যারা কোরআন পাঠ করে তাদের জন্য একটা স্পেশাল পুরস্কার, এরতাকি তুমি উঠতে থাকো, এরতাকি তুমি উঠতে থাকো এবং তেলাওয়াত করতে থাকো, ওরাত তিল ইল কোরআন কামা কুন্তা তোরাত তিল ফি দুনিয়া, দুনিয়া যেভাবে তুমি তার তিল করতে। তারপরে বলা হবে ফা ইন্না, যেটা তুমি শেষ কেরাত পড়লে আখের মা তাকরা ফা ইন্না মানজিলা থাকা এন্দা আখিরে আয়াতিন তাকরা উহা, তোমার মানজেলা হলো, তোমার পজিশন হলো সেই জায়গায় যে জায়গায় তুমি শেষ কেরাত গিয়ে পড়বে, পড়া তোমার পড়া সাধ্য নাই, অতএব তোমার ওটাই হলো জায়গা। তার মানে যে যত বেশি পড়বে, যে যত মুখস্থ করবে তার পজিশন তত উপরে উঠবে, এটা তো হাদিস, এই হাদিসটা সহি একাধিক রাওয়ায়েতে বর্ণিত হয়েছে এবং তাতে বোঝা যাচ্ছে যে কোরআন যারা রীতিমতো তেলাওয়াত করে, পড়ে, বুঝে, মুখস্থ করে তাদের পজিশন আল্লাহর কাছে অনেক বেশি। আর জান্নাতের সর্বোচ্চ স্তরে যাওয়ার এটা একটা পদ্ধতি, এছাড়া আর পদ্ধতি থাকতে পারে। যারা বিনা হিসাবে বেহেশতে যাবেন, হয়তো দেখা গেল যে তিনি ইসলাম গ্রহণ করেছেন
যেমন ওসাইরিমের ক্ষেত্রে ঘটেছিল যে তেমন আমল করার সুযোগ পাননি, কিন্তু জেহাদে অংশগ্রহণ করে তিনি সাথে সাথে শহীদ হয়ে গেলেন, তাহলে তাদেরও তো বিশাল বড় পজিশন, সিদ্দিকিন, সুহাদা, তাই না? সুতরাং আমরা যেন এই মানে এই ধরনের নাস বা ভাষ্য থেকে মাফহুমে মুখালাফটা না বুঝি, যে তাহলে আর কেউ যেতে পারবে না জান্নাতের সর্বস্তরে। জান্নাতের সর্বস্তরে যাওয়ার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যিনি যে কোনো একটা শরিয়াসম্মত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ক্রাইটেরিয়া ফুলফিল করবেন তিনি যেতে পারবেন। আপনার আরেকটি প্রশ্ন হচ্ছে, দৈনিক 70 বার ইস্তেগফার হিসাবে কি সাইয়েদুল ইস্তেগফার পড়তে হবে, নাকি আস্তাগফিরুল্লাহ হিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ পড়লেও চলবে? দয়া করে জানাবেন। আস্তাগফিরুল্লাহ পড়ার যে হাদিস, বিশেষ করে আপনি 70 বারের কথা বলেছেন, সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি যেমন সহিহ বুখারীর মধ্যে এসেছে, ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা, আল্লাহর কসম আমি দিনে আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করি 70 বারেরও বেশি। এখানে 70 বার বলা হয়নি, 70 বারেরও বেশি। আমরা দেখা যাচ্ছে যে অনেকগুলো হাদিসে যেখানে বেশি আসে আমরা বেশিটাকে ডিলিট করে দেই, আর আমরা মানে ওই সংখ্যাটাই রাখি। আসলে 70 বারেরও বেশি বলা হচ্ছে। এবং এই একই হাদিস এসেছে, ইন্নি লা আস্তাগফিরুল্লাহ আকতার মিন 70 মাররা, এটা এসেছে যেমন তিরমিজি এবং ইবনে মাজার হাদিসেও, এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইন্নি লা আস্তাগফিরুল্লাহ আকতার মিন 100 মাররা, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি দিনে 100 বারের চাইতেও বেশি। এটা সহিহ মুসলিমের ভাষ্য। তাহলে কোনো ভাষ্যে আমরা পাচ্ছি 70 বারের বেশি, কোনো ভাষ্যে পাচ্ছি 100 বারের বেশি। এই আমলটা যদি কেউ করতে চান, তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেগফারটা পড়তেন সেটা পড়তে পারেন। তিনি সে ইস্তেগফারটা পড়েছিলেন যেটা তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে এসেছে, আপনি প্রশ্ন উল্লেখ করেছেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ, এটা পড়তে পারেন। এটা খুবই একটা উত্তম ইস্তেগফারের শব্দ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি যিনি মহান, যিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, যিনি সব কিছুর ধারক ও বাহক, এবং তার কাছে আমি তওবা করছি। সুবহানাল্লাহ, ইস্তেগফার এবং তওবা দুটোই হয়ে যাচ্ছে, এবং এটা সিলসিলা সহিহার মধ্যে শেখ আলবানী উল্লেখ করেছেন। তো সাইয়েদুল ইস্তেগফার যদি আপনি পড়েন সেটা তো খুবই উত্তম, সাইয়েদুল ইস্তেগফার অত্যন্ত চমৎকার, সেটা সহ পড়া উত্তম, কিন্তু সেটা পড়াটা শর্ত নয়। কেউ যদি সিম্পলি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, তওবা করেন এবং নিজের শব্দেও নিজের ভাষায়ও বাংলা ভাষায়ও করেন, তাহলে তার ইস্তেগফার হয়েছে বলে গণ্য হবে, এই আমলটা তার শুদ্ধ হবে। মোহাম্মদ শাহিন আহমদ বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অনেক অনেক শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে শারীরিকভাবে এবং যে কোনো দিক থেকে ভালো রেখেছেন। এটা আসলে আমাদের সবাইকে করতে হবে, এমনকি যারা অসুস্থ, এমনকি যারা অভাবগ্রস্ত, সকলকে করতে হবে। প্রত্যেক ব্যক্তিরই কোনো না কোনো দৈহিক অসুবিধা আছে, সবার মধ্যে আপনি দেখবেন একদম নিরঙ্কুশভাবে সুস্থ কেউ নেই, এবং প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দিক থেকে সম্পদের মানে ব্যাপারেও সে অভাবগ্রস্ত আছে, এমনকি ধনী লোকরাও কোনো না কোনো সমস্যা আছে, ঋণ আছে তাদের, বিভিন্ন সমস্যা আছে। অতএব সর্বাবস্থায় এই সব কিছুকে মেনে নিয়ে আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তাই আমি আপনাকেও মানে এই প্রশ্নের উত্তরে যেহেতু আমরা প্রশংসা করছি, সেই উত্তরে সেটা জানিয়ে দিচ্ছি। আপনার তিনটা প্রশ্ন আছে। আপনি বলেছেন, ফেনীর রেসালাতুল কোরআন মাদ্রাসার সাথে আপনি কি সম্পৃক্ত আছেন? একটা সময় যখন সে প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর ইমাম হোসেন, আমরা সেখানে আপনারা জানেন যে কিছু প্রোগ্রাম নিয়ে গিয়েছি, সেখানে টিচারদের ট্রেনিং করিয়েছি, এবং সেখানে তাদের বিভিন্ন একাডেমিক কাজে আমরা পরামর্শ দিয়েছি। কিন্তু এখন যখন সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে, তারপর থেকে আমরা মোটেই সম্পৃক্ত নেই, এবং বিশেষ করে তার প্রাক্তন প্রথম যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তিনি চলে যাওয়ার পর থেকে আমরাও সম্পূর্ণভাবে এই প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং ডিটাচড, এবং সেখানে কোনো ধরনের পরামর্শ আমরা এখন দেই না, তারা নিচ্ছেনও না, এবং প্রতিষ্ঠান কী অবস্থায় আছে আমরা জানি না। বারাকাল্লাহ ফিকুম। দ্বিতীয় হচ্ছে,
এক ছাড় সমপরিমাণ কত কেজি চাল সেটা বলবেন কি? এক ছাড় এটা মদিনার ছাড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যত সরের কথা এসছে বা নিসফ সর, এটা মদিনার সরের ক্ষেত্রেই প্রযোজ্য, যেহেতু রাসূল সাল্লাল্লাহু মদিনা ছিলেন এবং মদিনাবাসীরা তার সময়ে সাহাবাই কেরাম কিংবা তার পরবর্তীতে তাবেঈনরা তারা সেই সরকেই আসলে মানে তার দৃষ্টান্ত হিসাবে মেথল হিসাবে গ্রহণ করেছেন। ফলে এখানে হাদিসের মধ্যে যত সর সেটা মদিনার সর, সেটা ইরাকি সর নয়, সেটা অন্য দেশের সর নয়, প্রাচ্যের বা পাশ্চাত্যের অন্য দেশের সর এখানে গ্রহণযোগ্য হবে না। এখন মদিনার সরের পরিমাণ কত বর্তমানে কেজি হিসাবে, এটা নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, যেহেতু অনেক আগের কথা, আমরা গত 50-60 বছর ধরেই দেখেছি ওলামায়ে কেরামের মধ্যে সেই প্রাচীন সর নিয়ে ইখতিলাফ হচ্ছে। যেহেতু সর একটা পাত্র, আপনারা জানেন সেই পাত্রে কী পরিমাণ ওজন ধরে এটা একটা ইম্পর্টেন্ট। আপনি যদি ভারী জিনিস রাখেন যেমন লোহা, তাহলে তো একই পাত্রের মধ্যে সেখানে 5-7 কেজি হয়ে যাবে। আপনি যদি হালকা জিনিস রাখেন যেমন ওট অথবা এরকম হালকা জাতীয় জিনিস যেগুলো অনেক বেশি পরিমাণে, যেমন মুড়ি যদি রাখেন বা চেড়া, তখন ওই পাত্রে দেখা যাবে যে 1 কেজিও হবে না। কিন্তু আপনি যদি যেমন ক্ষুদ্র দানা বিশিষ্ট যেমন গম অথবা চাল রাখেন, তখন সেখানে দেখা যাবে যে 1 কেজি হয়ে যেতে পারে। তো এ সমস্ত দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে ওলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, ইখতিলাফের সুযোগ এখানে আছে। শেখ সলিম বিন উসাইমিন তিনি তার একটি মতে বলেছেন 2 কেজি 400 গ্রাম, কেউ কেউ বলেছেন তার থেকে এটা সর্বশেষ মত নয়, তার থেকে সর্বশেষ মত হলো 2 কেজি 40 গ্রাম। এবং যেটা আমরা দেখি সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের কয়েকজন সদস্য, যেটা ফতোয়া লাজিনা দায়মা নামে পরিচিত, স্থায়ী ফতোয়া কমিটি, সেখানে তারা বলেছেন যে মদিনার সর হচ্ছে 3 কেজি বা 3 কেজির খুবই কাছাকাছি, 3 কেজিকে তারা স্ট্যান্ডার্ড ধরেছেন। তো আমরা যেহেতু এটা একটা রিকগনাইজড ফতোয়া বোর্ড এবং সারা বিশ্বে স্বীকৃত একটা ফতোয়া বোর্ড, তাদের মতামত নিচ্ছি। এবং বিশেষ করে যারা এই ফতোয়া বোর্ডে ছিলেন তারা মদিনায় যথেষ্ট যাতায়াত করেছেন, তাদের অনেককে মদিনায় আমরা বারবার দেখেছি বিভিন্ন লেকচারে, শেখ বিন বাজ, তারপরে আবদুল্লাল গোদাইয়ান, তারপরে শেখ সোহেল ফৌজান, এই এরকম আরও যারা আছেন মানে এই ফতোয়া লাজিনা দায়মার সাথে। ফলে তাদের সেই ফতোয়া যেটা মদিনার সারের উপর গবেষণা করে তারা নির্ধারণ করেছেন, আমরা সেটাকে রেকমেন্ড করছি। অর্থাৎ এক সার হবে 3 কেজি, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে আপনার নেসফে সার হবে 1.5 কেজি, সেভাবে যাবেন। তৃতীয় হচ্ছে পরিবারের একজনের ফিতরা কি একজনকে দেওয়া, একাধিক জনের ফিতরা কি একজনকে দেওয়া যাবে? হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তির ফিতরা একজনকে দেওয়া যাবে, দুইজন ব্যক্তির ফিতরাও একজনকে দেওয়া যাবে, তিনজন ব্যক্তি, মানে আপনি যদি মনে করেন যে একজন খুবই দরিদ্র ব্যক্তি এবং তার ফ্যামিলিতে অনেক ডিপেন্ডেন্ট আছে, এদের প্রত্যেকের জন্য আপনার পরিবারের সবার ফিতরা একসাথে করে আপনি দিবেন, আপনারা 5 জন আছেন, 4 জন আছেন বা 7 জন, যে কজন আছেন, এটা শরীয়তে জায়েজ আছে। রোজিনা আক্তার একটা প্রশ্ন করেছেন, বলেছেন আমার পিরিয়ড নিয়মিত নয় 6-7 মাস পর্যন্ত, আমি 1-2 দিন পরপর রক্ত দেখি বা ব্লাড দেখি, এমন অবস্থা আমি নামাজ রোজা ও কোরআন শরীফ কোন নিয়মে পড়ব? আচ্ছা, এটা আপনার প্রথম প্রশ্ন। প্রথম হচ্ছে যে আসলে মহিলাদের যে মাসিকটা হয় সেই মাসিকটা কারো একটা নিয়ম থাকে, কারো নিয়ম থাকে না, কারো নিয়ম থাকে আবার মাঝখানে নিয়মটা একটু পাল্টে যায়, এরপর আবার তাদের নিয়মের মধ্যে আসেন, মাঝখানে 4-5 মাস তার নিয়মটা ক্ষুণ্ণ হয়। এ সকল ক্ষেত্রে কেউ কেউ রেকমেন্ড করেছেন তার নিয়মটা ফলো করতে, নিয়মটার পরিবর্তন হলে আগের নিয়মটা ফলো করতে বলেছেন, এভাবে বিভিন্ন রকম রেকমেন্ডেশন আছে। তবে আমি এই বিষয়ে যতটা পড়াশোনা করেছি সেক্ষেত্রে আমি বলবো শেখ সলিম বিন উসাইমিন, যিনি অত্যন্ত প্রজ্ঞ বিজ্ঞ একজন আলেমে দিন ছিলেন এবং আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ সম্পর্কে তার প্রগাঢ় জ্ঞান ছিল, মাকাসাদে শরিয়া সম্পর্কে খুব জানতেন, খুব বেশি জানতেন, এই জন্য তাকে এই যুগের ইবনে তাইমিয়া বলা হয়। তো তিনি বলেছেন যে না, মেয়েরা এত জটিলতা যাওয়ার কোনো প্রয়োজন নেই, মেয়েরা যতদিন রক্ত দেখে ততদিন পর্যন্ত তার হাইজ এবং তার মাসিক আছে বলে সে গণ্য হবে, গণ্য করবে। এমনকি হঠাৎ করে যদি এমন হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সে সিয়াম এবং সালাত শুরু করলো, 2 দিন পরে আবার দেখা দিল, তখন আবার 2 দিন পরে
সে সালাত সিয়াম পরিত্যাগ করবে। যতদিন পর্যন্ত এটা কন্টিনিউ করে, আবার পরিষ্কার হলো, গোসল করে আবার সেগুলো সে চালু করবে। এটা খুবই চমৎকার একটি নিয়ম, কারণ আসলে ওই জটিল যে হিসাবটা, এটা অনেক দেখলাম যে তলেবুল আলেমও বোঝে না, আবার আলেমদের মধ্যেও অনেকে এই জিনিসগুলো সুন্দর করে প্লেস করতে পারেন না, ফলে মানুষ কনফিউজড হয়ে যায়। তার চাইতে যেহেতু মাসিকটা হচ্ছে যতদিন, যখন রক্ত প্রথম দেখা দেবে তখন থেকে মাসিক শুরু হয়ে গেল, যখন রক্তটা বন্ধ হবে তখন তার মাসিক বন্ধ হয়ে গেল, এরপর দুদিন পরে যদি আবার অনেক সময় হয় কি মাঝখানের সময়টা তার কিছুটা বন্ধ থাকে, আবার শুরু হয়, আবার শুরু হলে আবার তার একই বিধান, যখনই রক্ত দেখবে তখনই তার উপর বিধান প্রযোজ্য হবে, যখনই সে মুক্ত হবে তখনই সে আবার গোসল করে পবিত্র বলে গণ্য হবে। এখন সেটা যদি কয়েক ঘন্টার জন্য হয়, মহিলা তো আসলে নিজের ব্যাপারটা জানবে, তিনি বুঝতে পারবেন যে কয়েক ঘন্টায় তিনি কি আসলে পরিষ্কার হবেন কি হবেন না, এক্ষেত্রে তিনি ইজতেহাদ করবেন, তিনি বোঝার চেষ্টা করবেন, তার বুঝ অনুযায়ী আমল করবেন। কিন্তু বিধান এটাই যেটা আমরা বললাম, শেখ সালাহ ইবনে উসাইমিনের মত বললাম, এটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কারো যদি এমন হয় মাঝখানে বন্ধ থাকে, তিনি বুঝতে পারছেন না, 12 ঘন্টা বন্ধ থাকলো, 8 ঘন্টা বা 2 দিন, তাহলে এক্ষেত্রে তিনি ইজতেহাদ করবেন। যেভাবে আমরা যখন কোনো নতুন জায়গায় যাই, কাউকে পাই না যে কোন দিকে কেবলা বোঝার, তখন আমরা এটাকে বোঝার চেষ্টা করি, আমরা সূর্যের দিকে তাকাই, যদি সূর্য থাকে, আর যদি সূর্য না থাকে, ফগ থাকে, কুয়াশা থাকে, কিংবা যদি পাশ্চাত্যের দেশ হয় একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, টাইমটা শুধু ঘড়ি ছাড়া বোঝা যাচ্ছে না, তো সেটা টাইম তো বুঝলাম, কম্পাস না থাকলে তখন আমাদেরকে মানে ইজতেহাদ করে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে আসতে হয়। তাহলে পিরিয়ডের ক্ষেত্রেও এমন কিছু সিচুয়েশান আছে, মহিলারা কমন রুলিংস কিংবা বিধানগুলো জানার পরে বাকি নিজের ক্ষেত্রে কী প্রযোজ্য হবে, কী আমলটা তিনি করবেন, সেটা তাকে একটু ভেবে চিনতে গবেষণা করে বুঝে নিতে হবে। এক্ষেত্রটাও সেরকম, তার মানে হচ্ছে যদি কেউ মনে করেন যে আমি তো এখন পরিষ্কার হয়ে গেলাম, গোসল টোসল করবো কি না, কারণ আমার তো হতে পারে 12 ঘন্টা পরে আবার দেখা দিতে পারে, বা একদিন পরে আবার দেখা দিতে পারে, 2 দিন পরে দেখা দিতে পারে, এক্ষেত্রে এটার উপরে আমল করা যাবে না, দেখা দিবে আপনি জানলেন নাকি, বরং পরিষ্কার হয়ে গেলে আপনি গোসল করে শুরু করবেন। কিন্তু আবার যদি দেখা দেয়, যদি দিনে দিনেই দেখা দেয়, তাহলে আপনার সিয়ামটা বাতিল হয়ে যাবে, ওই দিনের সিয়াম আপনাকে কাজা করতে হবে, আর সালাত আপনার এরপরে আর পড়বেন না যতক্ষণ পর্যন্ত সেটা কন্টিনিউ করে। আর যে কয়েকদিন আপনি মাঝখানে একদিন বা 2 দিন 1.5 দিন আপনি যে সিয়াম রাখলেন অথবা সালাত পড়লেন, এটা কি বাতিল হয়ে গেল, সেই চিন্তা তো আমাদের দরকার নেই। একজন বোন, তিনি পবিত্র মানে তোহর অবস্থায় চলে আসলেন, পবিত্র হলেন, তাহলে তিনি সালাত পড়লেন, ঠিক আছে, কবুল করা না করার বিষয়টা নিয়ে তো আমাদের চিন্তা করার বিষয় না, আমাদের চিন্তা করার বিষয় হচ্ছে আমার জন্য কী বিধান প্রযোজ্য, সেই বিধান অনুযায়ী কাজ করে নেওয়া। আচ্ছা, এরপর আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমি ঈদের দিন, আমি পশ্চিমা দেশে থাকি অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, ঈদের দিন চাকরি করলে কোনো গুনাহ হবে কি না, কারণ পশ্চিমা দেশে তো ঈদের দিন ছুটি হয় না। আচ্ছা, হ্যাঁ, আপনি ঈদের দিন যদি আপনার জব থাকে, সেটা পশ্চিমা দেশে কেন, প্রাচ্যেও আপনার জন্য জায়েজ, কারণ আমাদের পেশাজীবী ভাইদের মধ্যে কেউ কেউ এমন আছেন যাদের পেশাটা জরুরি পেশা, যেমন ডাক্তার, কেউ একদিন ঈদের দিন অসুস্থ হয়ে গেলেন, তখন ডাক্তার তো ডাক্তারই করবেন, প্রেসক্রাইব করবেন, রোগী দেখবেন, প্রয়োজনে অপারেশন করবেন, কেউ একজন ঈদের দিন অ্যাক্সিডেন্ট হলো, তার কি জরুরি সেবা থাকবে না, তাহলে জরুরি সেবা দেওয়ার জন্য যারা আছেন তারা কি চাকরি করছেন না, করছেন। সুতরাং ঈদের দিনে চাকরি করা, কোনো সেবা দেওয়া টাকার বিনিময়ে, টাকা ছাড়া, এটা জায়েজ আছে, তো কোনো সমস্যা নেই। তবে আপনি যেহেতু একজন বোন, আপনি পাশ্চাত্য দেশে যে চাকরিটা করবেন সেটা শরিয়া অ্যালাউ করে কি না, সে বিষয়টা আমাদের একটু ভেবে চিন্তে দেখতে হবে। আশা করছি সেসব দেখেই আপনি, আপনার জন্য শরিয়া যা অ্যালাউ করে সে চাকরিতেই আপনি আছেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন এবং হেফাজত করুন। নিয়ামুল করিম তানভীর, আপনি প্রশ্ন করেছেন, হাদিসে এসেছে কোনো কথা বলার সময় আল্লাহর বান্দার সাথে আল্লাহকেও এবং ও দ্বারা যুক্ত করা শিরক, কিন্তু আমরা বিভিন্ন সময় বলি, এমনকি দোয়াতেও বিভিন্ন বাক্যে আল্লাহ তার রাসুল বলে থাকি, ব্যাপারটি দয়া করে বুঝিয়ে বলবেন যে কোথায় এবং ব্যবহার করলে শিরক হবে এবং কোথায় এবং ব্যবহার করলে শিরক হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি এখানে নিয়ে এসেছেন। আমি
একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখানে আসলে একাধিক হাদিস আছে, সে হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন মানুষ আল্লাহ যদি চান এবং তুমি যদি যাও এইভাবে যখন কথা বলতেন তখন তিনি তাদেরকে বলেছিলেন, অথবা কেউ ওয়াল কায়বা কায়বার শপথ করত তখন তিনি তাদেরকে বলেছিলেন যে যখন তোমাদের কেউ তোমরা আল্লাহর সাথে শরীক করো না এবং তোমরা একথা বলো না যে মাশা আল্লাহু ওয়া শিট, হ্যাঁ আল্লাহ যা চেয়েছেন এবং তুমি যা চেয়েছো এই ধরনের কথা বলো না, বরং তোমাদের কেউ যদি হলফ করতে চায় তাহলে কি বলবে, ওয়ারাব্বিল কায়বা ওয়ারাব্বিল কায়বা, এবং বলবে মাশা আল্লাহু সুম্মা শিট, অর্থাৎ এবং কায়বার রবের শপথ। কায়বার শপথ করা জায়েজ নেই, কায়বা তো আল্লাহর মখলুক, কায়বার মসজিদের শপথ করা জায়েজ নেই, মানুষের মাথার শপথ করা জায়েজ নেই, মানুষের শপথ করা জায়েজ নেই, শপথ করতে হবে মানুষের রবের, রব্বুন নাসের, রব্বুল কায়বা, এবং আল্লাহ যেমনটি চান এবং তুমি যেমনটি চাও এটা না বলে বলতে হবে মাশা আল্লাহু সুম্মা শিট, মাশা আল্লাহু সুম্মা শিট। আচ্ছা, এছাড়াও বুখারি আদাব আল মুফরাদের মধ্যে এবং ইমাম আহমদ তার আল মুস্তাদ গ্রন্থে একটা হাদিস নিয়ে এসেছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক লোক বলছে কি মাশা আল্লাহু ওয়া শিট, আল্লাহ যা চেয়েছেন এবং তুমি যা চেয়েছ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটা বলেন মাশা আল্লাহু শেত, আপনি যা চেয়েছেন আল্লাহ যা চেয়েছে এবং আপনি যা চেয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন আজা আল তানি লিল্লাহি নেদ্দা, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ স্থির করে দিয়েছ, কেন তুমি এটা করলা? অর্থাৎ মাশা আল্লাহু ওয়া শেত বললে এটা শিরক হয়ে যায়, বড় শিরক। তুমি যা চেয়েছো এবং আল্লাহ যা চেয়েছো, তাহলে আল্লাহ এবং তুমি দুজনই সমান, বা আল্লাহ এবং আপনি দুজনই সমান, অতএব সেটা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের বর্ণনায় এসেছে বলেছিলেন যে লা তাকুলু মাশা আল্লাহু ওয়া শিয়েত, আল্লাহ যা চেয়েছেন এবং তুমি যা চেয়েছো বা আপনি যা চেয়েছেন এটা বলো না, তোমরা বলবে মাশা আল্লাহু সুম্মা শিয়েত, আল্লাহ যা চেয়েছেন তারপর আপনি যা চেয়েছেন। তাহলে কোন কোন কথার ক্ষেত্রে এই যে এবং এর ব্যবহারটা নিষিদ্ধ সেটা শিরক হবে সেটার কিছু উদাহরণ বলছি, যেটা একটা হাদিসে আমরা পেলাম। এর পাশাপাশি হচ্ছে হাদা মিন আল্লাহি ওয়া মিনক, এটা আপনার পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে, এটাও শিরক হয়ে যাবে। বলতে হবে হাদা মিন আল্লাহি সুম্মা মিনক, এটা প্রথমত আল্লাহর পক্ষ থেকে। এই যে যেমন ধরেন আপনি একজনের একটা উপকার করে দিলেন, তাহলে সে বলল এটা আল্লাহর পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে, এটা না বলে বলবে, যদি এটা বলে তা শিরক হয়ে যাবে, তাহলে এটা না বলে বলবে কি এটা আল্লাহর পক্ষ থেকে তারপর আপনার পক্ষ থেকে। আচ্ছা, কেউ একজন বলল আরজুল্লাহ ওয়া ফুলানান, আমি আশা করি আল্লাহ এবং তিনি আমার জন্য ভালো কাজটা করে দেবেন, তাহলে আরজুল্লাহ ওয়া ফুলানান এটা বলা যাবে না, আরজুল্লাহ সুম্মা ফুলানান, আমি প্রথম আশা করি যে আল্লাহ এটা আমাকে দেবেন তারপর আপনি আমার জন্য এই কাজটা করে দেবেন, তাহলে তারপর এখানে বলতে হবে। তারপরে কেউ একজন বলল যেমন আল্লাহু লি ফিস সামাই ওয়া আনতা লি ফিল আরদ, আমার জন্য আল্লাহ আছেন আসমানে এবং আপনি আছেন জমিনে, এই জায়গায় তারপর বলতে হবে, বলতে হবে আল্লাহু লি ফিস সামাই সুম্মা আনতা লি ফিল আরদ, আপনি আমার জন্য আসমান, আল্লাহ আমার জন্য আসমানে আছেন তারপর আপনি আমার জন্য জমিনে আছেন তারপর, হ্যাঁ তাহলে আর শিরিকটা থাকবে না। কেউ একজন বলল লাউলা আল্লাহু ওয়া ফুলান, যদি আল্লাহ এবং অমুক ব্যক্তি না থাকতো অথবা যদি আল্লাহ এবং আপনি না থাকতেন তাহলে আমার কী যে দশা হতো, আমাকে কে রক্ষা করতো, তাই না, অথবা আমার এই কাজটা কে করে দিত, এটা শিরক হয়ে যাবে। বলতে হবে লাউলা আল্লাহু সুম্মা ফুলান, লাউলা আল্লাহু সুম্মা আনতা, যদি ও আল্লাহ এবং তারপরে অমুক না থাকতো, যদি আল্লাহ এবং তারপরে আপনি না থাকতেন, এভাবে বলতে হবে। কেউ যদি বলে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া আলাইক, তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া আলাইক, আমি আল্লাহর উপরে এবং আপনার উপরে ভরসা করলাম, তাহলে শিরক হয়ে যাবে। বলতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহি সুম্মা আলাইক, সুম্মা আলাইক। আচ্ছা, এখন কোন জায়গায় ওয়াওয়ের ব্যবহার শরিক হবে না, এটা আল্লাহ তাআলা কোরআনে দেখিয়ে দিয়েছেন প্রচুর। হ্যাঁ, ওয়া আযানু মিন আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এটা নির্দেশ। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু দেখেন ভিন্ন ধারা, নির্দেশটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তারপর ইন আল্লাহ বারিউ মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, দেখেন এটা কিন্তু শিরক হচ্ছে না, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত,
তাহলে এটা শিরক হলো না। এভাবে আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ যেগুলো এই ধরনের কোনো ইনফরমেশন বা ইখবার তাহলে সেগুলোর ক্ষেত্রে ওয়ায়ের ব্যবহার শিরক নয়। আর যেগুলো সাধারণত মানে আল্লাহর রহমত দেওয়া, বরকত দেওয়া এবং আল্লাহ থাকার কারণে আমার যে মুক্তির ব্যাপারগুলো এসছে, মানে যেখানে আল্লাহর মার্সি, আল্লাহর রহমত, আল্লাহর তৌফিক, আল্লাহর কুদরত আমার ক্ষেত্রে কার্যকর হচ্ছে, আমি বেনিফিটেড হচ্ছি, সে জায়গায় আল্লাহর বান্দার কল্যাণটাকেও যদি সমভাবে আমরা উল্লেখ করি তাহলে ওয়াও দিয়ে করলে সেটা শিরিক হবে, আর তুম্মা দিয়ে করলে সেটা শরীয়তসম্মত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য সেটাই। প্রিয় দর্শক, আমাদের কাছে আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা কিছু প্রশ্ন নিতে যাচ্ছি আজকে। আসলে খুব বেশিক্ষণ আমরা হয়তো আর অনুষ্ঠান সাড়ে চারটার পরে চালাতে পারবো না, সেই জন্যে আপনাদের কিছু প্রশ্ন আমরা এখান থেকে নিচ্ছি। সাইমন ইসলাম প্রশ্ন করেছেন, আল্লাহ ছাড়া কি কেউ মনের কথা জানতে পারে কোনো কিছুর মাধ্যমে? না। এই জন্যে নিয়তের ব্যাপারে বিচারের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। মানুষের অন্তরে কি আছে এটা শুধু আল্লাহ জানেন, আলিমুম বিজাতি সুদুর। এই জন্য আল্লাহর এই অভিধান অথবা আল্লাহর এই বিশেষণটা আল কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলিমুম বিজাতি সুদুর, অন্তর্জামী, অন্তরে কি আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বৃষা খান বলেছেন, অমুসলিম প্রতিবেশীর বাড়িতে কি ইফতার দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারেন। আমাদের ইফতার সারা দুনিয়া সবার কাছে দিতে পারেন, কারণ আমরা হালাল খাবার খাই এবং সেখানে আমাদের জানা মতে কোনো ক্ষতিকর কিছু নেই। সুতরাং এই ইফতারটা এটা মানে একটা ইসলামিক বিশেষ বস্তুতে পরিণত হয় না যে অমুসলিমদের হাতে যাওয়া যাবে, এটা একটা খাদ্য, মুসলিমদের সকল খাদ্য সে সারা পৃথিবীর সবাইকে খাওয়াতে পারবে, মুসলিম অমুসলিম, পশু পাখি সবাইকে। রিফাত হোসাইন বলেছেন, ইমামের গায়ে তাবিজ এবং তাবিজের ভেতরে মাছের রক্ত, তাবিজের সাথে গাছের টুকরাও আছে, ওনাকে বলেছি কিন্তু তিনি খুলেননি, আমত অবস্থায় তার পেছনে সালাত হবে কি? নাহলে আমি একা একা সালাত পড়তে পারবো কি? এমনিতে উনি বলেছেন উনি আল্লাহর উপর নির্ভরশীল, তাবিজের উপর নন। এটা খুবই ডেঞ্জারাস, আপনি যেই বিষয়টা বলেছেন রিফাত, যে তার গায়ে তাবিজ, তাবিজের ভেতরে মাছের রক্ত, এটা শিরকের লক্ষণ। আমরা বলবো যে একজন ইমামের জন্য এটা মানে কখনোই মানায় না যে তিনি এত বড় বিদআত এবং শিরকের মধ্যে লিপ্ত থাকবেন। আমি মনে করি যারা আপনারা মুসল্লিরা রয়েছেন তাদের এ ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন যে একজন ইমাম কোনো ধরনের কবিরা গুনাহ, পাপ কিংবা প্রকাশ্য ছোট বড় শিরকের লিপ্ত থাকবেন না। আর আপনার ক্ষেত্রে তাহলে কি? অবশ্যই একজন ইমাম তিনি শিরক বিদআত মুক্ত হওয়া প্রয়োজন, তিনি শিরক বিদআত মুক্ত হওয়া প্রয়োজন। অতএব আপনি যদি ভিন্ন মসজিদে ভালো কোনো ইমাম পান তাহলে তার পেছনে সালাত পড়তে পারেন, এবং প্রচণ্ড পাপ কিংবা শিরকের মধ্যে যারা লিপ্ত তাদেরকে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। আর যদি আপনি ইতোমধ্যে কিছু সালাত পড়ে থাকেন তাহলে আপনাকে দেখতে হবে যে তার এই তাবিজ কবজ ঝুলানোর বিষয়টা এটা শিরকে আকবর নাকি শিরকে আসগর। শিরকে আকবর হবে যদি সে পূর্ণ মাত্রা এগুলোর উপর নির্ভরশীল হয়, তাহলে এটা শিরকে আকবর হবে, এটা ইসলাম থেকে আমাদেরকে বের করে দেবে। আর যদি এটা শিরকে আসগর এভাবে হতে পারে যে তিনি আল্লাহর উপর নির্ভরতা স্থাপন করছেন আর বলছেন এগুলো ওয়াসিলা, এগুলোর মাধ্যমে আল্লাহ তাকে ভালো করে দেবেন, তাহলে এটা শিরকে আসগর হবে, যেটা তার জন্য আসলে বড় শিরক হবে না। তাহলে এই ধরনের ছোট শিরক হলে আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে আপনি সালাত পড়বেন কিনা সেটা তো আমি বললামই যে আসলে একজন ইমাম এত বড় বেদাত এবং ত্রুটির মধ্যে লিপ্ত হলে সাধারণত আমাদের সাবধান হওয়া উচিত। আমরা একজন ইমাম যিনি আমাদের জানা মতে শেরেক বেদাত, ছোট শেরেক, আমলি বেদাত, আকিদাগত বেদা এগুলো থেকে মুক্ত, তাহলে সেরকম ইমামই আমাদের চুজ করা উচিত, তার পিছনে সালাত আদায় করা দরকার। আর যিনি ব্যাপকভাবে বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত তাকে আমাদের অ্যাভয়েড করা প্রয়োজন। আচ্ছা, এরপর মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বিতের নামাজের শেষ সময় কখন? দয়া করে জানালে উপকৃত হতাম। সোবে সাদেকের মানে শুরুর আগ পর্যন্ত, রাতের
শেষ সময় পর্যন্ত বেতের পড়তে পারবেন, কিন্তু শেষ মুহূর্ত তো আর পড়তে পারবেন না, আপনাকে পর্যাপ্ত সময় আগেই বেতের সালাতটা শুরু করতে হবে যাতে সালাম ফেরানোর কাজটা রাত থাকতেই আপনি করে ফেলতে পারেন। আপনি অর্ধেক পড়লেন রাত থাকতে আর সোবে সাদেকের পরে বা ফজর আজানের পরে বাকি অর্ধেক শেষ করলেন, এটা আসলে শরীয়ত সম্মত নয়। অতএব আমরা বলবো যে আপনি বেতের সালাত রাত থাকতেই শেষ করবেন, একদম শেষ দিকে পড়লেও কোনো অসুবিধা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন শেষ রাতের সালাত আমরা জানি যে তিনি অল্প কিছু সময় হাতে রেখেই তিনি কিয়ামুল লাইল এবং বেতের তিনি শেষ করতেন। এক রাকাত বেতের সালাত আদায়ের নিয়ম কি? হাফিজুর রহমান এই প্রশ্নটা করেছেন, এক রাকাত বেতের সালা পড়ার বিধান ইসলামী শরিয়াতে আছে, যেহেতু বুখারীর রেওয়ায়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুল লাইল মাতনা মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান তুতির লাহু মা কদ সাল্লা, রাতের সালাত হলো দুরাকাত দুরাকাত, তবে তোমাদের কেউ যদি সুবহ হয়ে যাওয়ার অর্থাৎ সকাল বা প্রত্যুষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তখন সে এক রাকাত হলে যেন পড়ে নেয় রাত থাকতেই, যা তার রাতের সালাতকে বেতের বা বেজোড় করে দেবে। এই হাদিসের ভাষ্য এবং অন্য সকল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে বোঝা যায় যে এক রাকাত সালাতটা আমরা পড়ব দুরাকাত দুরাকাত সালাতের পরে। রাতের সালাত আমরা যদি এগারো রাকাত পড়তে চাই তাহলে দুরাকাত দুরাকাত করে দশ রাকাত পড়ে এক রাকাত পড়া যাবে, আর যদি কেউ তেরো রাকাত পড়েন তাহলে এক রাকাত পড়া যাবে। আর বেতের সালার ক্ষেত্রে আমরা যেটা জানি, যেমন শেষ তিন রাকাতকে যদি আমরা বেতের ধরি তাহলে এটাকেও একাধিক নিয়মে পড়া যায়। এক, হয়তো তিন রাকাত একসাথে পড়লেন, অথবা আপনি দু রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপরে এক রাকাত পড়লেন, এরকম বিভিন্ন সিস্টেম আছে। তাহলে যতদূর পর্যন্ত আমি নুসুজগুলো দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল দেখলাম, তাতে তারা আশঙ্কা হয়ে যাওয়ার কখন বলছেন কিভাবে, কারণ তারা শেষ রাতে জাগুন ছিলেন, কিয়ামুল লাইল করছিলেন, তারপরে এক রাকাত পড়ে নিলেন, তাহলে হঠাৎ করে মানে আগে কোনো দুই রাকাত না পড়ে এক রাকাত পড়ার কোনো বিধান আছে কি না, এটা ওলামায়ে কেরামের কাছে আমি এখনও পাইনি যে কেউ বলেছেন যে ঘুম থেকে উঠে এক রাকাত জাস্ট পড়ে নিলেন। তিনি আসলে দুরাকাত দুরাকাত করে পড়ে তারপর এক রাকাত পড়বেন, এটাই হচ্ছে সঙ্গত। তো আমরা সেটাই আপনাকে বললাম যে কীভাবে আপনি এক রাকাত পড়বেন। তো আজকে আপনাদের আসলে আরও অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে, আমি যেটা বলেছি ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নগুলো নেব অন্য এক পরিসরে, কখনো সেগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা করে নিয়ে ছোট্ট ক্লিপ আকারে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন তার ভালো ভালো আমল করার এবং কোরআন সুন্নাহ ভিত্তিক সহি কথাগুলো বলা শোনা এবং সেগুলোর আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই, হাদা ওসাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।